ডাউন টু আর্থ, মাটির মানুষ, এই কথাটি জীবনে যতখানি আপনি আগলে নিতে পারবেন ততখানি উপরে উঠতে পারবেন। একদিনে কেউ পাঁচতলায় উঠতে পারে না, পাঁচতলায় উঠতে গেলে প্রথম তলার প্রথম সিঁড়িতে আপনাকে পা রাখতে হবে, আর তা না হলে পাঁচতলায় লাফিয়ে লাফিয়ে ওঠাটা খুব কষ্টকর, অথবা দড়ি বেয়ে উঠতে হবে, যেটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। আপনি আজকে নতুন প্রথমে চাকরিতে জয়েন করলেন, কোনো পিসি দেওয়া হলো না, কোনো ডেস্ক দেওয়া হলো না, আমার সাথে এরকম আচরণ করছে, যাই হোক যেভাবেই হোক শিখুন, আগে শিখুন, বুঝুন, শুনুন, তারপরে বলুন। বলতে সময় পাবেন অনেক, কিন্তু শেখার সুযোগ, শোনার সুযোগ, দেখার সুযোগ খুব কম পাবেন। পৃথিবীতে কেউ কাউকে শেখাতে আসেনি, আপনাকেই আপনি শেখাবেন। আমরা হয়তো অভিজ্ঞতা ভাগাভাগি করে নেই, তাই শিখতে হলে অন্য কি করছে সেটা আগে দেখুন, কেন করছে, 5W1H এই কোশ্চেনগুলো মনের মধ্যে সব সময় তৈরি করে রাখবেন, যে কাজটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কি কারণে করা হচ্ছে। কোথাও সাইন করার আগে একবার ভাবুন, আমি যে সাইনটা করছি আমার ফাইলে অফিসের কাজে, এই সাইনের কারণে আপনি বা আপনার সাথে আপনার পুরো টিম বিপদে পড়তে যাচ্ছে কিনা। যখনই নিজে সচেতন হবেন এবং 5W1H কোশ্চেনটা মনের মধ্যে রেখে সব কাজে এগিয়ে যাবেন এবং সহযোগী হবেন পাশের সহকর্মীর, তখনই দেখবেন কেউ আপনার প্রতিযোগিতা হচ্ছে না, প্রতিযোগিতা হবে আপনার নিজের সাথে, আপনি বিট করবেন আপনার নিজেকে। তাহলে দেখবেন আপনার কাজের আগ্রহ বাড়বে, প্রতিনিয়ত নতুন নতুন কাজ শেখার আগ্রহ তৈরি হবে এবং মনের মধ্যে এক ধরনের অজানা অসম্ভব রকমের আনন্দ উপভোগ করতে পারবেন। আর কাজ শেখার জন্য কখনোই নিজেকে ছোট ভাববেন না, আপনার বাসার যিনি কাজে সহযোগী আসেন সকালবেলা তাকেও সম্মান দিন, কারণ সে না আসলে আপনি হয়তো সারাদিন প্রফুল্ল চিত্তে আপনার স্বাভাবিক কাজগুলো করতে পারবেন না। ঘরের ঝাড়ুটাও সুন্দর করে রাখাটা নিজের মধ্যে এক ধরনের শিল্পবোধ তৈরি করবে, তাই আপনি যখনই একজন রিকশা চালক, কাজের লোক, অফিসের সহকর্মী সবাইকে সম্মান দিতে পারবেন, তখনই দেখবেন আপনার এক ধরনের সম্মান বোধ আপনার প্রতি আপনার সহকর্মীর, আপনার অধীনস্থদের মধ্যে তৈরি হবে। প্রতিযোগিতা নিজের সাথে, পাশের সহকর্মীর সাথে নয়, তাহলেই কাজ সহজে শেখা যাবে এবং সুন্দরভাবে নিজের সামনে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।